বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার বিবৃতি পাল্টা বিবৃতি। তাদের মধ্যে চলমান স্নায়ুযুদ্ধের বহিঃপ্রকাশ বলে মনে করেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। সামনে জাতীয় নির্বাচন, তাই ঢাকাকে এই দুই শক্তির ব্যাপারে দূরদৃষ্টি সম্পন্ন কৌশল নিয়ে এগোতে হবে, এমনই পরামর্শ তাদের। বছর জুড়ে স্নায়ুযুদ্ধে রয়েছে পরাক্রমশালী যুক্তরাষ্ট্র ও রাশিয়া। মূলত ইউক্রেনে রুশ হামলার পরই এর শুরু। এই টানাপোড়েনের প্রভাব পড়েছে ঢাকায়। সম্প্রতি বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে ওয়াশিংটনের অবস্থানের বিপক্ষে বিবৃতি দেয় রুশ দূতাবাস, এর পরপরই পাল্টা বিবৃতি দেয় যুক্তরাষ্ট্রের দূতাবাস। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন, দেশ দুটির বিষয়ে বাংলাদেশের সরকারকে কৌশলী হতে হবে। মার্কিন যুক্তরাষ্ট্র বা রাশিয়ানদের বৈশ্বিক সমস্যার মধ্যে আমরা ঢুকতেও আগ্রহী না, তো কাজেই সেই প্রেক্ষাপটে আমি বলবো যে বাইরের সমস্যা এনে আমাদের ভিতরে সমস্যার সাথে সংযুক্ত করার প্রয়াসটা, এটা খুব বেশি আমার মনে হয় খুব মানে উত্তম চিন্তার ফসল নয়। এবং সেটা আমাদের দিক থেকেও যাতে আমরা এই ধরনের প্রক্রিয়া না জড়িয়ে যাই, সেজন্য সকলকেই আমরা আমাদের দিক থেকে সতর্ক করা দরকার। নীরব দূরত্ব বজায় রাখাটাই শ্রেয়, কেননা এটা আরো ভবিষ্যতে কতদূর গড়াবে, কোন দিকে যাবে সেটা অবজার্ভ করাই বোধহয় ঠিক। তারা বলছেন, সবাইকে নিয়ে ঢাকার এগিয়ে যেতে হবে, কেন্দ্রে থাকবে দেশের স্বার্থ। বাংলাদেশের সরকার যেন মানুষের ভোটাধিকার রক্ষা করার ক্ষেত্রে যেটা সবচেয়ে বেশি গ্রহণযোগ্য, এবং মার্কিন যুক্তরাষ্ট্র আমরা আশা করব যে সাধারণ মানুষের যে গ্রহণযোগ্যতা সেটার প্রতি মার্কিন যুক্তরাষ্ট্র শ্রদ্ধাশীল থাকবে, এবং বাংলাদেশের বর্তমান সরকারও সেই ধারণার প্রতি শ্রদ্ধাশীল থাকবে। হচ্ছে আমাদের আভ্যন্তরীণ যে সমস্যাগুলো আছে, সেই সমস্যাগুলো যদি আমরা আমাদের অন্যান্য ভালো কাজের সাথে বা সমতুল্যভাবে যদি এগুলো সমাধান করে ফেলতে পারি, তাহলে আমার ধারণা আমরা সকলের সাথে বন্ধুত্ব রেখে যে সম্পর্ক বা আন্তর্জাতিক সম্পর্ক চালিয়ে যেতে আগ্রহী, সেই কাজটা করাটা আমাদের জন্য সহজ হবে। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় অবশ্য যুক্তরাষ্ট্র ও রাশিয়ার পাল্টাপাল্টি বিবৃতি নিয়ে এখনো কোনো মন্তব্য করেনি। রুবায়েত হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার বিবৃতি পাল্টা বিবৃতি। তাদের মধ্যে চলমান স্নায়ুযুদ্ধের বহিঃপ্রকাশ বলে মনে করেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। সামনে জাতীয় নির্বাচন, তাই ঢাকাকে এই দুই শক্তির ব্যাপারে দূরদৃষ্টি সম্পন্ন কৌশল নিয়ে এগোতে হবে, এমনই পরামর্শ তাদের। বছর জুড়ে স্নায়ুযুদ্ধে রয়েছে পরাক্রমশালী যুক্তরাষ্ট্র ও রাশিয়া। মূলত ইউক্রেনে রুশ হামলার পরই এর শুরু। এই টানাপোড়েনের প্রভাব পড়েছে ঢাকায়। সম্প্রতি বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে ওয়াশিংটনের অবস্থানের বিপক্ষে বিবৃতি দেয় রুশ দূতাবাস, এর পরপরই পাল্টা বিবৃতি দেয় যুক্তরাষ্ট্রের দূতাবাস। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন, দেশ দুটির বিষয়ে বাংলাদেশের সরকারকে কৌশলী হতে হবে। মার্কিন যুক্তরাষ্ট্র বা রাশিয়ানদের বৈশ্বিক সমস্যার মধ্যে আমরা ঢুকতেও আগ্রহী না, তো কাজেই সেই প্রেক্ষাপটে আমি বলবো যে বাইরের সমস্যা এনে আমাদের ভিতরে সমস্যার সাথে সংযুক্ত করার প্রয়াসটা, এটা খুব বেশি আমার মনে হয় খুব মানে উত্তম চিন্তার ফসল নয়। এবং সেটা আমাদের দিক থেকেও যাতে আমরা এই ধরনের প্রক্রিয়া না জড়িয়ে যাই, সেজন্য সকলকেই আমরা আমাদের দিক থেকে সতর্ক করা দরকার। নীরব দূরত্ব বজায় রাখাটাই শ্রেয়, কেননা এটা আরো ভবিষ্যতে কতদূর গড়াবে, কোন দিকে যাবে সেটা অবজার্ভ করাই বোধহয় ঠিক। তারা বলছেন, সবাইকে নিয়ে ঢাকার এগিয়ে যেতে হবে, কেন্দ্রে থাকবে দেশের স্বার্থ। বাংলাদেশের সরকার যেন মানুষের ভোটাধিকার রক্ষা করার ক্ষেত্রে যেটা সবচেয়ে বেশি গ্রহণযোগ্য, এবং মার্কিন যুক্তরাষ্ট্র আমরা আশা করব যে সাধারণ মানুষের যে গ্রহণযোগ্যতা সেটার প্রতি মার্কিন যুক্তরাষ্ট্র শ্রদ্ধাশীল থাকবে, এবং বাংলাদেশের বর্তমান সরকারও সেই ধারণার প্রতি শ্রদ্ধাশীল থাকবে। হচ্ছে আমাদের আভ্যন্তরীণ যে সমস্যাগুলো আছে, সেই সমস্যাগুলো যদি আমরা আমাদের অন্যান্য ভালো কাজের সাথে বা সমতুল্যভাবে যদি এগুলো সমাধান করে ফেলতে পারি, তাহলে আমার ধারণা আমরা সকলের সাথে বন্ধুত্ব রেখে যে সম্পর্ক বা আন্তর্জাতিক সম্পর্ক চালিয়ে যেতে আগ্রহী, সেই কাজটা করাটা আমাদের জন্য সহজ হবে। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় অবশ্য যুক্তরাষ্ট্র ও রাশিয়ার পাল্টাপাল্টি বিবৃতি নিয়ে এখনো কোনো মন্তব্য করেনি। রুবায়েত হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা।